একটা প্লট কিনতে চলেছি, মানে আমাদের লাইফে ফার্স্ট টাইম ল্যান্ড কিনতে চলেছি। ফ্ল্যাট কিনেছি ঠিক আছে, বাট ল্যান্ড কিনা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বা অনুভূতি বলতে পারো। গুড মর্নিং, কালারটা কি একটু ম্যাচিং ম্যাচিং লাগছে? এটা কিন্তু একদমই কোইনসিডেন্টাল নয়, আমি খুঁজে পেতেই জামাটা বার করেছি জাস্ট দেখার জন্য যে কতটা ম্যাচিং হয়, আর যা দেখছি পুরোপুরি একদম ম্যাচিং। এনিওয়েজ, আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে, ভেবেছিলাম দিনটাকে খুব সুন্দরভাবে শুরু করব, কারণ একটু হলেও দিনটা স্পেশাল আমাদের দুজনের জন্যই। বাট সকাল থেকে সব কিছু ঘেঁটে গেল, কালকে যখন রাত্রিবেলা শুতে আসলাম দেখলাম এই দেয়ালটার কালারটা ঠিক করে হয়নি, শুকিয়ে যাওয়ার পর ভেতর থেকে যে পিঙ্ক কালারটা ছিল না ওটা ফুটে উঠছে। তো আজকে সকালবেলা পেন্টারকে ফোন করলাম, উনি এলেন, এসে বললেন না আর এক কোট মনে হচ্ছে লাগবে। আমি গিয়ে রং কিনে আনলাম, উনি কাজ শেষ করলেন, করে এই জাস্ট গেলেন, এখন বেজে গেছে 10:30, আমাদের 10:30 মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট সমস্ত কিছু ঘেঁটে গেছে, বাট কালারটা আলটিমেটলি শেষ হলো। কালকে ভেবেছিলাম সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাট হয়নি যেটা বুঝতে পারিনি আর কি, তাই জন্যই আজকে লেট। বাট আজকের জায়গায় যাচ্ছি আমরা, খুব স্পেশাল আজকের দিনটা আমাদের জন্য হতে চলেছে। আচ্ছা, দুজনেই ইয়েলো ইয়েলো হয়ে গেছে, বাট উই আর নট ডার্টি ফেলোস, ব্লগটা চেক করতে থাকো, অনেক কিছু ইন্টারেস্টিং হতে চলেছে। ম্যাডাম আজকে একটু তাড়াতাড়ি প্লিজ, আমি রেডি। আচ্ছা, সৌমি যখন বলে দিয়েছে আমি রেডি, তার মানে বুঝতেই পারছো আমিও রেডি, আমি জাস্ট অপেক্ষা করি এই কথাটা শোনার জন্য। আমি বিলকুল রেডি, বিলকুল রেডি। বাহ, তোমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জাস্ট অসাধারণ। আমাদেরও কাজকর্ম সমস্ত হয়ে গেছে, অফ টু বাঁশবেড়িয়া কেন যাচ্ছি বলছি। সামনে পুরো মরিচিকা দেখা যাচ্ছে, যাই হোক আমরা কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা তোমাকে পরে বলবো, আর একটু কাজটা এগো। বাবা মা সবসময় বলে যে তোমরা যে কাজটা করছো তোমাদের উদ্দেশ্যটা যদি স্থির থাকে তো সফলতা আসবে, তো আমরাও সেটা ভাবছি যে আমরা সফল হই, কারণ যে কাজটা করতে যাচ্ছি এরকম টাইপের কাজ আমরা লাইফে ফার্স্ট টাইম করছি, তো তোমরাও গুড উইশেস দিও, কি হবে সেটা এই ব্লগে জানতে পারবে আশা করছি। মানে আশা করছি না, সব কিছু ঠিকঠাকই হবে। সকাল থেকে একটু হেঁটে গেছে তো কি হয়েছে? মর্নিংটা ভালো, মর্নিং শোজ দ্য ডে আমাদের জন্য অ্যাপ্লিকেবল, আমাদের হচ্ছে অল ফেল দ্য ডেস। যারা তোমরা আমার পুরোনো ভিউয়ার্স তারা জানো এডিনবার্গে থাকতে আমি বলতাম দিন আর কাটে না, পুনেতে আসার পরে মনে হতো যে দিন কেটে যাচ্ছে কিন্তু মাসটা যেন একটু তাড়াতাড়ি কাটলে ভালো হয়। কলকাতায় আসার পরে ওরে বাবা দিন মাস কি বারে মনে হচ্ছে দিনে একটু সময় বেশি পেলে ভালো হয়, সারাদিন যে কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারছি না, এত রকমের অ্যাক্টিভিটি এত রকমের কাজ ব্যাক অফ দ্য মাইন্ডে চলছে যে এক এক সময় মানে হাঁপিয়ে উঠছি। সকাল থেকে বিল্ড আপটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে বলো, অনেকটা ওই এবিপি আনন্দের খবরের মতো, উত্তেজনার পারদটাকে চড়াতেই চড়াতেই চড়াতে একদম মগডালে পৌঁছে দিয়েছি। বাট এখন আমি আর সৌমি আলোচনা করছিলাম কালকের ভিডিও টাইটেল কী হতে চলেছে এই নিয়ে, আর তখনই বুঝলাম কত বড় বোকা আমরা, তোমরা তো সব জেনেই গেছো। তো ফাইনালি গুড নিউজটা দিয়েই দিই, তাই না? এখন আমরা গেছিলাম আমার এক কাকার বাড়ি, মাস্তুত কাকার বাড়ি, একটা প্লট বা জমির কেনার কথা ভাবছি আমরা, সেই নিয়ে আলোচনা করতে কীভাবে কী করা যায় না হয় দলিলপত্র নিয়ে আসা সেসব করলাম। তো ফাইনালি আমরা দুজন একটা প্লট কিনতে চলেছি, আমাদের লাইফে ফার্স্ট টাইম ল্যান্ড কিনতে চলেছি। ফ্ল্যাট কিনেছি ঠিক আছে, বাট ল্যান্ড কিনা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বা অনুভূতি বলতে পারো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সেখানেই মগড়ায়, আমাদের বাড়ির যে জমিটা আছে ঠিক তার লাগোয়া একটা জমি আছে, তো সেই জমিটাকে ভাবছিলাম আমরা যে অনেকদিন ধরে যদি এটাকে কেনা যেতে পারে তাহলে খুব ভালো হয়, আমাদের জায়গাটা একটু বড় হয়, আর মানে এই বাউন্ডারির ঠিক পরেই একটা পুকুর আছে, তো সেই জায়গাটাকে বেকার ফেলে রাখা অন্য কেউ কিনবে সেটাও খুব ভালো লাগবে না। তো ফাইনালি মোটামুটি যা দাঁড়াচ্ছে আমরা এই প্লটটা নিচ্ছি, কোনো অসুবিধা হবে না, পেপার্স দলিল সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন আছে, কোনো প্রবলেম নেই। এখানে এইসব জায়গায় যেটা প্রবলেম হয়ে থাকে সাধারণত সেগুলো হচ্ছে গিয়ে পেপার্স, বাট সেসবের কোনো গণ্ডগোল নেই, খুব শিগগিরই আমরা হয়তো ল্যান্ডটাকে নিজের করতে চলেছি, দেখা যাক কী হয়। তোমাদের গুড উইশেস সাথে রেখো আমাদের, তাহলেই হবে। তো আমরা এখন এসেছি গজঘন্টে আমাদের মগড়ার বাড়িতে,
গাছে আম কিন্তু পুরো ঠিক ঠিক করছে, বাট সবই কাঁচা, কবে যে পাকবে কে জানে। আমি এটা পুড়িয়ে পেয়েছি, এই রিসেন্ট কাল বৈশাখীটা হলো না, রাতে মনে পড়েছে। খুঁজে দেখো আরো দু চারটে পাবে বোধ হয় এখানে। বাবা এখান থেকে খোঁজা না দিকি, কালে এটা চোখের সামনে পেলাম না। চলো আমরা বেরিয়ে যাই, কারণ একটু লেট হয়ে গেছে, খিদেও পেয়েছে। মামুনিকে প্রথমে বলেছিলাম যে তুমি রান্না করো, এসে খাবো, কিন্তু বেরোতে বেরোতে তো 11:30 বেজে গেল। আর এখন দেখো ঘড়িতে বেজে গেছে 2:45, এখন বাড়ি, হ্যাঁ বাড়ি গিয়ে খেতে করতে 4:30 বেজে যাবে। রাস্তাতে কোথাও থেকে একটা কিছু খেয়ে নিতে হবে। আমার গলাটা কেমন একটা বসে বসে গেছে না, অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম তো অনেক কিছু নিয়ে, ইন্টেন্স আলোচনার পর আমার এটা হয়, গলা ভেঙে যায়। সত্যি কথা বলতে এই দেশের বাড়ি নিয়ে আর কি ঘাটাঘাটি করতে গিয়ে আমরা সব বুঝতে পারলাম যে পেছনের ওই জায়গাটা যদি নিয়ে নেওয়া যায় তাহলে একসাথে বাউন্ডারি দেওয়া যাবে, এবং সেটা খুবই সুবিধা হবে আমাদের, এই জায়গাটা মেনটেন করাও আমাদের জন্য ইজি হয়ে যাবে। আর মামুনি বাবারও একই মন, যদি তোরা ওটা নিয়ে নিতে পারিস তাহলে ভালোই হয় আর কি। তো সেই কথা চিন্তা করে সকালবেলায় বলছিলাম না, যদি মানে তোমার ইচ্ছাটা যদি সৎ হয় তাহলে হয়তো সব কিছুই ক্লিয়ার হবে, সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। তবে হ্যাঁ, এই সমস্ত জিনিস একদিনে হয় না। আজকে প্রিলিমিনারি কথা হয়ে গেল, সবাই রাজি, যিনি বিক্রয় করবেন তিনি রাজি, যিনি ক্রয় করবেন তিনি রাজি। এবার কে করেঙ্গে কাজই, এটাই দেখার বিষয়। গন্ডগোলের মধ্যে না ওদের দুজনকে একা রাখাটাও খুব একটা সেফ ফিল করে না, সেই কারণে আর কি। না আগে সব হয়ে যাক, হবে তো বটেই, যখন কাজটাই নেমেছি যখন স্থির লক্ষ্যে যখন পৌঁছবো একদম। তো এইটাই আর কি তোমাদেরকে বলার ছিল, যে তো আমরা ল্যান্ড কিনছি, মানে তোমার ভাবলেই কিরকম একটা লাগছে, একটা বড় বড় মনে হচ্ছে। মানে একটা না, আমরা যখন কলকাতায় দু একটা ফ্ল্যাট ট্যাট দেখেছিলাম, তোমরা অনেকে বলেছিলে যে সৌরভ শুধু তোমরা ফ্ল্যাট দেখো না, তোমরা জমি দেখো। তখন আমরা ভাবতাম যে আমার জমি কি দেখো, জমি দেখো আমাদের জন্য নয়। আলটিমেটলি কয়েকদিনের মধ্যেই কিন্তু এটা হতে চলেছে, ভালো লাগছে, আলাদা একটা ফিলিংস একটু। এটা পঞ্চমুখী জবা নয়, কিন্তু জবাটা কি সুন্দর ফুটেছে গো, দারুণ দেখতে। অনেকগুলো ফুটেছে দেখো, পড়ে আছে, হ্যাঁ পড়েও আছে। নিয়ে যাবো, কিন্তু নিয়ে যেতে শুকিয়ে যাবে। অনেক সময় আমাদের কিন্তু এরকম মনেই হয় যে আজকে লাঞ্চটা বা ডিনারটা বাড়িতে করবো না, একটু লং ড্রাইভে যাই, গিয়ে কোথাও থেকে একটু খেয়ে দিয়ে আসি। তো আজকে তো বাড়িতে আমরা গিয়ে খাবো না, সেটা তোমাদেরকে আগেই বলে দিতাম। আর বাইরে যখন খেতে হবে মনে হলো যে এই জায়গাটা আসা যেতে পারে, আগেও তোমাদেরকে বলেছিলাম এই কিচেন সুত্রার নামটা। তো আজকে ফাইনালি আমরা চলে এসেছি, জায়গাটা কিন্তু বেশ সুন্দর, কী খাবো এখনো জানো না, বাট অ্যাম্বিয়েন্সটা থেকে কিন্তু ইন্টারেস্ট হয়ে গেছি। জায়গাটা বেশ বড়, শুধু যেটা রেস্টুরেন্ট সেরকমটা না, পেছনে অর্গ্যানিক ফার্ম, তবে এখানে চাট কাউন্টার এসবও আছে। বাট এখন চাট খেয়ে পেট ভরানো যাবে না, এখন শুধু মুরগি খ্যাং খেতে হবে। আমরা খাবার পাবো না, পাবো না আমরা খাবার, বিশাল জোর খিদে পেয়েছে। 3 পিস পাউরুটি আর 2 কাঁচা গোল্লা, এটা কতক্ষণ টানা যায়। ফোনে 4 বেজে গেছে, বিশাল জোরে খিদে পেয়ে গেছে, আমরা অর্ডার করে দিয়েছি। আর জায়গাটা তোমাদের প্রথমেই বললাম যে খুব ভালো, তো একটা কথা বলি, লোকেশনটাকে আমি পিন করে দেবো, তোমরা চাইলেই আসতে পারো। এটা হচ্ছে চুঁচুড়া আর চন্দননগরের মাঝে, সুগন্ধা মোড়ের কাছাকাছি এরকমই একটা কিছু। তো তোমরা লোকেশনটা পেয়ে যাবে, গুগল সার্চ করে নাও কিচেন সুত্রা। আর খাওয়ারের কোয়ালিটিটা পরে রিভিউ দিচ্ছি, খাওয়ার এখনো আসেনি, খুব জোর খিদে পেয়ে গেছে, ভাবছি কখন আসবে কখন আসবে। আর এটা কিন্তু একদম দিল্লি রোডের ঠিক ধারেই, দেখো এটা হচ্ছে দিল্লি রোড, দিস ইজ দ্য রেস্টুরেন্ট, একদম কাছে। তো পেটের ছুঁচো পুরো ডন মারছিল, তাই আমরা কিন্তু খাওয়াটা স্টার্ট করে দিয়েছি। তোমাদের এখনো বলিনি কি কি অর্ডার করেছি। তো এখানে আছে তন্দুরি রুটি, এটা হাফ সাবাড় করে ফেলেছি। এখানে আছে লাহোরি মুর্গ, যা অর্ডার দিয়েছি দেখে মনে হচ্ছে আমরা 7 দিন না খেতে পেরেছি, জানো তো। খাওয়া স্টার্ট হয়ে গেছে, বেশি কথা বলা যাবে না এখন।
আমরা খেয়ে আবার প্যাক করিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের ব্যাপারটা কি বলতো, আমরা না খেতে খুব ভালোবাসি কিন্তু খুব বেশি কোয়ান্টিটিতে খেতে পারি না। স্বল্পাহারী তো খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল। ওই ট্যাংরা স্টাইল চিলি চিকেনটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। খাবারগুলো মন্দ না, মানে কলকাতার মধ্যে থেকে কেউ কেউ বলেছিল যে খাবার কোয়ালিটি খুব একটা ভালো নয়, কিন্তু আমার খেয়ে ভালোই লেগেছে। হতে পারে হয়তো প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, সেটাও হতে পারে, সেটাও হতে পারে। এক্স্যাক্টলি আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা যদি এখানে আসো ট্যাংরা স্টাইলে চিলি চিকেনটা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। যা খেয়েছি না, সৌরভকে ড্রাইভ করতে হবে, আমার তো সেই চিন্তাটা নেই, আমি রিল্যাক্সে ঘুমিয়ে নেবো। এই এরিয়াটাও কিন্তু বেশ সুন্দর। আর হ্যাঁ, একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা তো আলাদাটা মেনু নিলাম, এখানে কিন্তু থালিও পাওয়া যাচ্ছে, যেটা মেনু কার্ডে নেই। বাট তোমরা যদি থালি খাওয়ার ইচ্ছা থাকে কারো, তাহলে অবশ্যই কেউ দেখে জিজ্ঞাসা করো। আমাদেরও মনে হচ্ছে থালি খেলে হয়তো বেশ সুন্দর করে কাঁচা থালা সাজিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, লাঞ্চ টাইম ওভার হয়ে গেছিলো, থালি অ্যাভেলেবেলও ছিল না। সৌরভ তোমাদেরকে বলছিল না যে এই কিচেন সূত্র কিন্তু অর্গানিক ফার্ম আছে। আমার মনে হচ্ছে এইটা ওর গেট, খুব সম্ভবত এখনো অব্দি ওপেন হয়নি। কি বলছো, তুমি অর্গানিক সবজি পাতি নিয়ে গেলে হতো নাকি? চলো, যা খেয়েছি না আমরা ডিনার করতে হবে। যতক্ষণ বাড়ির বাইরে ছিলাম তো ভুলেই গেছি যে ঘরের কি অবস্থা। সে মনে আছে সকালবেলা এখান থেকেই আমরা ব্লগটা শুরু করেছিলাম, আর অ্যাজ ইট ইজ এরকমই আছে। তো এখন একটুখানি চা টা খাবো, তারপর এগুলো পরিষ্কার করব। তখন আসলে কি বলতো, সকালবেলা তাড়াহুড়ো হয়ে গেছিলো, তো ওদেরকে বললাম তোমাদের কিচ্ছু পরিষ্কার করতে হবে না, আগে তোমরা বিদায় হও, আমাদের বেরোতে হবে, কাজ আছে। তো এইগুলো সব ওরা এরকম অ্যাজ ইট ইজ রঙের ওই ডাব্বা টাব্বাগুলো সব রেখে দিয়ে চলে গেছে। এখন মনে হচ্ছে ওদেরকে বলে করিয়ে নিলেই হতো। ঠিক আছে চলো আগে চা খাওয়া যাক, মাথাটা হালকা হালকা ধরেছে। আজকে কিন্তু সাংঘাতিক গরম, মানে বুঝতে পারছি না কাল বৈশাখী আসতে বাধ্য, এতটা গরম কিন্তু আবার অনেকদিন পর। ঘরের অবস্থাটা জাস্ট, হাঁটু থেকে গোড়ালিতে নামিয়েছি, তারপরে গেছিলাম নিচে আড্ডা মারতে। কালকে একটা কিছু আয়োজন হতে চলেছে, আর আয়োজন মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়া তো থাকবেই, সেই জন্যই আমার বেশি ইন্টারেস্ট আর কি। আলোচনা হচ্ছিলো, প্ল্যানিং প্লটিং হচ্ছিলো, তো সেসব করে এখন আবার চলে এসেছি। আর সৌমিকে দেখতে পাচ্ছি যেখানে যে জিনিসগুলো ছিল সেখানেই সব কিছু রেখে দিচ্ছি। আরে বারান্দাটা পুরো ডাম্প হয়ে আছে, ওগুলো কিছু ঝাড়া মোছা হচ্ছে না, আমি যেখানে জিনিসগুলো রেখে দিই, কারণ ওখানে ওরকমভাবে রেখে দেওয়া যাবে না। আমার জিনিসগুলো আস্তে আস্তে সময় লাগবে, তো মেকওভারটা কিছুদিন পরেই হবে, তাই ভাবলাম এগুলো সব ঠিকঠাক করে নেওয়া যাক। তো মেকওভারটা সারপ্রাইজ আসতে চলেছে। আর কেকেআরের খেলার যে অবস্থা কি বলবো, দুটো উইকেট পড়ে গেল, মানে কেন যে আশা নিয়ে খেলা দেখতে বসি কে জানে। বাবা তো ছেড়ে দিল, বাবা দাদাগিরি দিয়ে ঘুরিয়ে দিল, বলে আর এই খেলা দেখে লাভ নেই, হেল্প করবো নেই, ক্যামেরাটা ভালো করে ধরে শুটিংটা করি বল। আমি শুটিংটা করছি, এক্স্যাক্টলি, তুমি আরামসে করো, কোনো তাড়া নেই, ভালো করে করো, কোনো তাড়া নেই, তোমার তাড়া হবে হবে না। আমিও সৌমির সাথে একটু হাত লাগাই। আর এইগুলো দেখছো, আমাদের দুদিন ধরে যত জামা কাপড় কাঁচা হয়েছে সব এরমভাবে ডাম্প করে রাখা আছে। এগুলো বাইরে বারান্দায় ছিল, জাস্ট ঘরে নিয়ে আসা হলো, রাত্রিবেলা এগুলোকে সমস্ত পাট করে আলমারিতে তুলতে হবে। একদম মানাচ্ছে না কিন্তু এই জিনিসটা, না তুমি মনে হচ্ছে মানে ওয়ার্স করতে চাইছে ঘরটাকে, বুঝলে তো, তারপরে দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। ডিনারে আছে আলু পটলের তরকারি, চিংড়ি মাছের রসা, উপরের কাজ যে শেষ হয়েছে সেরকমটা নয়, কিন্তু আর সময়ও নেই আর ইচ্ছাও নেই, পুরো এক্সস্টেড লাগছে। তো খাওয়া দাওয়া সেরে তারপর স্নান করব, তারপরে ঘুম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর শুরুতেই তোমাদের একটা ভালো খবর দিয়েছি, প্রে করো যেন আমরা যেটা ভাবছি সেটা করতে পারি। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কালকে দেখা হচ্ছে। No.